সাবেক ছাত্র নেতা কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন লন্ডন বোরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার নির্বাচিত হওয়ায় গত 12 অক্টোবর রবিবার এক আন্তর্জাতিক ভার্চুয়াল সংবর্ধনার আয়োজন করা হয়। কাউন্সিলর আহবাব হোসেনের রাজনৈতিক এবং ব্যক্তিগত বন্ধু এবং সহকর্মী যারা দেশে ও প্রবাসে বসবাস করছেন তাদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্র নেতা শাহিন আজমল ও বিলেত প্রবাসী যুব নেতা জামাল খানের সঞ্চালনায় ব্যতিক্রমী এই সংবর্ধনায় বাংলাদেশ থেকে যুক্ত হন সাবেক সংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জজকোর্টের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আমেরিকা থেকে মিশিগান আওয়ামী লীগের সভাপতি খালেদ আহমেদ সহ আরও অনেকে।